আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুরু করা যাক সকাল সকাল। বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখতে পাচ্ছেন সকালে বের হয়ে গিয়েছি, তখন বাজে হচ্ছে 7:30। তো একটু লেট হয়ে গিয়েছে, মেয়েকে নিয়ে হচ্ছে আমি স্কুলে আসছি। তো আজকে হচ্ছে শনিবার, তো আজকে স্কুল নাই। তো ওর হচ্ছে খেলা আছে, ও হচ্ছে হ্যান্ডবল খেলে স্কুলে শুক্র শনি দুই দিন। তো এর জন্য হচ্ছে ওকে নিয়ে আমি স্কুলে আসছি। তো দেখতে পাচ্ছেন চলে আসছি, তো মেয়েকে দিয়ে আমি আবার এই রিক্সাতেই চলে যাব বাসায়। বাসায় গিয়ে আমার অনেক কাজ, তো দেখতে থাকুন ভিউয়ার্স। তো বলেছিলাম অনেক কাজ, তো আমি আবার হচ্ছে এখান থেকে শাক কিনলাম। আমি এখানে কিনেছি মূলা শাক, আর হচ্ছে মূলা শাকই কিনেছি শুধু। তো দেখতে পাচ্ছেন, তারপরে বাসায় চলে আসছি। বাসায় আসার পর হচ্ছে আমি এই তো মাছ বেল করলাম, আর আসার সময় হচ্ছে আমি করলাও কিনে নিয়ে আসছি। তো সেটা হচ্ছে স্কিপ হয়ে গিয়েছে, আমি ভিডিও করতে পারিনি, তো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন এখানে তো মাছ ভিজানোর পর একটু বসলাম। এখন আমার যেই কিউটি আছে আমার সাথে, আমাকে সঙ্গ দেয়, বাচ্চারা বাসায় না থাকলে ও হচ্ছে আমার পাশে এসে বসছে, তাকে আদর করার জন্য। সে তাকে এখন আদর করে দিতে হবে আমার। তো এই তো দেখতে পাচ্ছেন, তো এই যে বুয়া আসছে। বুয়া আসার পরে কাটাকাটি শুরু হয়ে গিয়েছে, তো বুয়া সব কেটে দিল, আমি আস্তে আস্তে রান্না বসাবো সব। তো এই তো চলে আসলাম রান্নাঘরে। তো এখানে হচ্ছে আমি করলা ভাজি করব। করলা ভাজি করব যে আমি সবগুলো করলা একসাথে নিয়ে নিয়েছি, সাথে আলু, আর একসাথে হচ্ছে এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু আদা রসুন বাটা দিয়ে, তেল দিয়ে বেশি করে আমি করলা ভাজি করব। তো দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ দেওয়া হয়ে গিয়েছে। তো এই তো, আর যেহেতু শনিবার তো আমার তেমন তো একটা কাজ নাই আজকে। তো যেহেতু স্কুল নাই, স্কুল থাকলে হচ্ছে সবচেয়ে বড় কাজ হচ্ছে স্কুল। স্কুল থাকলে দৌড়ের উপরে থাকতে হয় আমার। আর এখনের রান্নাটা হচ্ছে হাজবেন্ডের জন্য, তো হাজবেন্ডকে দিতে হবে দুপুরের খাবার। তো এই তো ওখানে রান্না বসিয়ে দিয়ে আমি আবার আসছি হচ্ছে মেয়েকে নিতে এর মধ্যে। তো এই তো দেখতে পাচ্ছেন এখন মেয়ে বলছে যে তার খিদে পেয়েছে, তো সে পাউরুটি আর মশলা কিনবে। তো এই তো আমি কোনো রকম দৌড়ের উপরে, এর মাঝে হচ্ছে আমি ঢুকলাম। তো এটা হচ্ছে বিগ বাজার, তো এটা হচ্ছে ওর স্কুলের পাশেই। তো অনেক সুবিধা হয় আমাদের জন্য যে পাশাপাশি এত বড় একটা সুপার শপ, তো সব কিছু কেনাকাটা এখান থেকেই অনেক সময় করি। তো এই তো তাড়াহুড়া করে হচ্ছে মেয়েকে নিয়ে পাউরুটি কিনবো আর হচ্ছে নসিলা। তো দেখতে থাকুন ভিউয়ার্স, আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আর কথা বলবো না, তো এখান থেকে আমি বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো কন্টিনিউ দেখবেন আমার ভিডিওটি। তো এখন আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। যাও।